জন্য কিন্তু ঈশ্বরের নিকট কৃতজ্ঞ আছো এবং ইহার নিমিত্ত ঈশ্বরের আশীর্বাদ করে যাচনা করো। যিনি তোমাদের এই শিশুকে দান করেছেন, তোমরা এই শিশুকে সেই প্রভুর চরণে উৎসর্গ করতে ইচ্ছা করো। গৃহের, স্কুলের এবং মণ্ডলী সর্বপ্রকার সুযোগ সুবিধা এই শিশুকে দান করিবার নিমিত্ত তোমরা কি অর্ধ চুক্তিবদ্ধ হইতে ইচ্ছা করো? সমগ্র জীবনব্যাপী এই শিশুকে ভরণ পোষণ, লালন পালন এবং সৎ পরামর্শ দিতে তোমরা কি অর্ধ অঙ্গীকারবদ্ধ হইতে ইচ্ছা করো? মণ্ডলী যেন পরামর্শ সহবাদিতা দ্বারা শিশুটিকে ও তোমাদিওকে সাহায্য করেন, ইহা কি তোমরা ইচ্ছা করো? উপাসক মণ্ডলী, আপনারা তাদের প্রতিজ্ঞামালা বা অঙ্গীকার শুনলেন। এই শিশুটি যাতে এই মণ্ডলীর মধ্যে দিয়ে মানুষ হতে পারে এবং পিতামাতা আপনাদের কাছে প্রার্থনা সহায়তা কামনা করেন, মণ্ডলীতে আবহাওয়ার রক্ষা পাইতে পারে এবং তাহাদের যদি আপনারা ভালোবাসে পরিবারকে এবং এই সন্তানকে, তাহলে আপনারা একটু দয়া করে দাঁড়াবেন এবং যারা পুরোহিত আছেন, এল্ডারগণ আছেন, দয়া করে তাদের অনুরোধ করছি আপনারা সামনে আসবেন। আমরা প্রার্থনা করবো।